প্রত্যেকটা কৃষককে 10,000 টাকা করে আর্থিক সহায়তা যেটা বাংলায় বাস্তবায়িত করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছে, এখানেও আমরা করে দেখাতে চাই। 2018 সালে ভারতীয় জনতা পার্টি বলেছিল ত্রিপুরার সব বেকারদের আমরা চাকরি করে দেব। আপনি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে এই বক্সনগর সোনামুড়া বিভিন্ন বিধানসভা ঘুরে আপনি একটা যুবক যুবতী খুঁজে বার করতে পারবেন না যার হাতে কেন্দ্র বা রাজ্য কর্মসংস্থানের নিয়োগপত্র তুলে দিয়েছে। 10,323 জন শিক্ষক বেকার হয়েছে, এদের মধ্যে প্রায় 150 জন প্রাণ হারিয়েছে, মারা গেছে, প্রয়াত হয়েছে এবং এদের সাথে একদিন কথা পর্যন্ত বলেনি। আজকে যারা ডবল ইঞ্জিনের ভাওতা দিয়ে 5 বছর আপনার আবেগ, আপনার স্নেহ, আপনার ভরসা, আপনার ভালোবাসাকে নিয়ে ছিনিমিনি খেলেছে, এদেরকে যোগ্য জবাব দেওয়ার সময় আগামী 16 তারিখ এসছে। আজকে 13 তারিখ হয়ে গেল, আর 3টে দিন। ভারতীয় জনতা পার্টিকে ত্রিপুরার মানুষ 2018 সালে ভোটে জিতিয়েছিল, 2019 আপনারা সাংসদ করে পাঠিয়েছিলেন, 2টো সাংসদ জিতিয়েছিলেন। ফলস্বরূপ আপনারা কি পেলেন? রান্নার গ্যাসের দাম 400 টাকা বেড়ে 1,100 টাকা। বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিল বিজেপির পরিষদীয় দল। আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি গুরুতর অভিযোগ করেছেন এবং তিনি আজকে রীতিমতো অধ্যক্ষের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। পাশাপাশি এই অভিযোগ তিনি করছেন যে মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী তার বক্তব্যের কিছু অংশ বিধানসভার অধ্যক্ষ কার্যবিবরণী থেকে বাদ দিয়েছেন এবং তারপর বিজেপির পরিষদীয় দলের তরফে একেবারে বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হয়েছে। বিস্তারিত আমরা এই নিয়ে জানবো, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়ের সঙ্গে। নিঃসন্দেহে উজ্জ্বল, নজিরবিহীন ঘটনা যেখানে বিরোধী দলনেতা তিনি বিধানসভার অধ্যক্ষের সঙ্গে শুধু বচসায় জড়িয়ে পড়ছেন এই নয়, এমন অভিযোগও করছেন যে মুখ্যমন্ত্রীর কথায় তার বক্তব্যের অংশ এক্সপাঞ্জ করা হয়েছে, বাদ দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ এবং তারপরে অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হচ্ছে। দেখো, সেটা হচ্ছে যে অধ্যক্ষের বিরুদ্ধে যেটা অভিযোগ করা হয়েছে, বিরোধী দলনেতা যেটা অভিযোগ করছেন যে ইচ্ছাকৃতভাবে তাদের বক্তব্য বাদ দেওয়া হচ্ছে, ইচ্ছাকৃতভাবে বিরোধীদের বক্তব্য থামাচাপা দেওয়া হচ্ছে এবং সেই কারণে আজকে বিজেপির পরিষদীয় দল তারা সিদ্ধান্ত নিয়েছেন যে অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তারা আনবেন এবং সেই মতন 16টি পয়েন্ট তারা উল্লেখ করেছেন অনাস্থা প্রস্তাবে এবং 16টি পয়েন্টের এই অনাস্থা প্রস্তাব সচিবের কাছে জমা দেওয়া হয়েছে। দেখো, বিধানসভার নিয়ম অনুযায়ী অধ্যক্ষের বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা যেতেই পারে, কিন্তু এক্ষেত্রে অনেকগুলো নিয়ম আছে। প্রথমত হচ্ছে 30 জনকে সই করতে হবে এবং যখন এই অনাস্থা প্রস্তাব আনার ব্যাপারে অধ্যক্ষ যদি জানতে চান তাহলে 30 জনকে উঠে দাঁড়িয়ে কিন্তু এই অনাস্থা প্রস্তাবের পক্ষে তাদের মত জানাতে হবে। যেহেতু বিজেপির 70-71 জন বিধায়ক আছেন ফলে তাদের পক্ষে এই সংখ্যাটা বড় বিষয় না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে 15 দিনের মধ্যে অনাস্থা প্রস্তাব আনতে হয়, অর্থাৎ অধ্যক্ষর বিরুদ্ধে অথবা সরকারের বিরুদ্ধে যদি কোনো অনাস্থা প্রস্তাব আসে তাহলে হাউস চলার 15 দিনের মধ্যে সেই অনাস্থা প্রস্তাব আনতে হয়। কিন্তু যেহেতু এবার 22 তারিখে হাউস বন্ধ হয়ে যাচ্ছে ফলে আদৌ এই সময়ের মধ্যে অনাস্থা প্রস্তাব আনা হবে কিনা বা আনা যাবে কিনা সে নিয়ে কিন্তু নিঃসন্দেহে সংশয় আছে।